Assalamualaikum warahmatullah. প্রিয় দর্শক, এই ভিডিওতে আমি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে এবং মেয়েদের নাম পরিচয় সংক্ষিপ্ত আকারে জানাবো। যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানদের নাম এবং পরিচয় জানেন না, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কাসিম, যার অর্থ বণ্টনকারী, কাসিম ইবনে মুহাম্মদ, তিনি ছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথম সন্তান। কাসিম ইবনে মুহাম্মদ 2 বছর পূর্ণ হওয়ার আগেই মারা যান এবং তাকে সৌদি আরবের মক্কায় জান্নাতুল মাওলা কবরস্থানে সমাহিত করা হয়। তাহির, যার অর্থ পবিত্র এবং বিশুদ্ধ, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে সন্তান। তিনি শৈশবেই মৃত্যুবরণ করেন। তাহির ইবনে মুহাম্মদ এবং তাইব ইবনে মুহাম্মদ নামেও তিনি পরিচিত ছিলেন। তাইব শব্দের অর্থ মিষ্টি। ইব্রাহিম, যার অর্থ পিতাদের পিতা, ইব্রাহিম ইবনে মুহাম্মদ, তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং উম্মুল মুমিনিন মারিয়া আল কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পুত্র সন্তান। ইব্রাহিম ইবনে মুহাম্মদ হিজরি 8 বছরের শেষ দিকে জন্মগ্রহণ করেন এবং তাবুক যুদ্ধের পর 16 বা 18 মাস বয়সে মারা যান। তাকে মদিনায় জান্নাতুল বাকিতে সমাহিত করা হয়। জয়নব, যার অর্থ একটি সুগন্ধি ফুল, জয়নব বিনতে মুহাম্মদ, তিনি ছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় কন্যা সন্তান। জয়নব বিনতে মুহাম্মদ মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের 5 বছরের মধ্যে জন্মগ্রহণ করেন এবং 30 বছর বয়সে 8 হিজরিতে মৃত্যুবরণ করেন। মক্কা থেকে মদিনায় হিজরতের সময় হাব্বার ইবনে আল আসওয়াদ দ্বারা আঘাতপ্রাপ্ত হন। এতে তার গর্ভপাত ঘটে এবং রক্ত ঝরে। দীর্ঘদিন পর্যন্ত রোগে ভুগতে থাকার পর অবশেষে 8 হিজরির প্রথম দিকে ইন্তেকাল করেন। উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উম্মু আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উম্মুল মুমিনিন সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জয়নবের গোসলের কাজে অংশগ্রহণ করেন এবং স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নবের জানাজার নামাজ পড়ান। এ সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে নিজের মেয়েকে কবরের মাটিতে শায়িত করেন এবং নিজের ব্যবহৃত একটি লুঙ্গি প্রতীক হিসেবে জয়নবের কাফনের কাপড়ের মধ্যে গুঁজে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই এই সমস্ত ঘটনা স্মৃতিচারণ করতেন এবং সবসময় বলতেন, আমার সবচেয়ে ভালো মেয়েটি আমার জন্য কষ্ট ভোগ করেছে। রুকাইয়া, যার অর্থ উন্নত শিলা, রুকাইয়া বিনতে মুহাম্মদ, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভের 7 বছর আগে মক্কাতে জন্মগ্রহণ করেন। তিনি প্রথমে উতবাহ ইবনে আবুল আহাবকে বিয়ে করেন, কিন্তু তিনি ইসলাম গ্রহণের পরে তালাকপ্রাপ্ত হন। এরপর রুকাইয়া বিনতে মুহাম্মদ উসমান ইবনে আফফানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। রুকাইয়া বিনতে মুহাম্মদ খুবই রূপলাবণ্যের অধিকারী ছিলেন। রুকাইয়া ছিলেন স্বামীর প্রতি যত্নবান একজন মহিলা এবং নিজের স্বামীর সংসারে সে ছিল আন্তরিক। উম্মে কুলসুম, যার অর্থ স্বাস্থ্যবানের মা, উম্মে কুলসুম বিনতে মুহাম্মদ, উম্মে কুলসুম ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার তৃতীয় কন্যা সন্তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভের 6 বছর আগে উম্মে কুলসুম মক্কাতে জন্মগ্রহণ করেন এবং তার বোন রুকাইয়া বিনতে মুহাম্মদ হিজরি দ্বিতীয় সালে মারা যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে উম্মে কুলসুমকে বিয়ে দেন। ফাতিমা, যার অর্থ দুধ ছড়ানো শিশুর মা, সৈয়দা ফাতিমা বিনতে মুহাম্মদ, তিনি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং রাসূলের প্রথম স্ত্রী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা। ইসলামে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মান এবং মর্যাদা অনেক। মক্কার কুরাইশরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্যাতন করত, কষ্ট দিত, সেই দুর্দশার সময় ফাতিমা সবসময় রাসূলের পাশে ছিলেন। মদিনার হিজরতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার চাচাতো ভাই আলী ইবনে আবু তালিবের সাথে বিবাহ দেন। এছাড়াও তিনি ইমাম হাসান এবং ইমাম হুসেনের মা। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দুই ভাই জান্নাতে যুবকদের নেতা হবেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চারটি কুনিয়াত নাম আছে, উম্মে আবিহা, উম্মে আল হাসনা, উম্মে আল হাসান, উম্মে আল হুসেন। হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার আহলে বায়াতের উপর আপনার করুণ এবং অফুরন্ত রহমত বর্ষণ করুন। নিশ্চয়ই আপনি সর্বোচ্চ প্রশংসিত এবং সম্মানের অধিকারী। প্রিয় দর্শক, ভিডিও সম্পর্কে আপনার মতামত আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আর নিয়মিত ইসলামিক ভিডিও পেতে চাইলে অবশ্যই আমরা মুসলমান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন বাজিয়ে দিবেন। ধন্যবাদ।